নমস্কার বন্ধুরা, আমি সুপ্রভাত বর্মন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়্যাল নিউজে। কর্নওয়ালিস স্ট্রিটে স্টুডিওতে তিনি কাগজের ওপর জল রঙে এঁকেছিলেন কিছু নিসর্গচিত্র। প্রদর্শিত হয়েছে তেমন 10টি প্যানেলের ছবি। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে চলেছি গণেশ পাইনের সম্পর্কে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় একটি অন্য গণেশ পাইন। আসুন শুরু করা যাক। অন্য গণেশ পাইন, আজ থেকে প্রায় 50 বছর আগে এদেশের অ্যানিমেশন ছবির একটি সুন্দর দিশা দেখিয়েছিলেন শিল্পী গণেশ পাইন। তার এই ভাবনা ছিল ওয়ার্ল্ড ডিজনির নির্মাণে প্রাণিত। কর্নওয়ালিস স্ট্রিটে সে সময় একটি স্টুডিও করেছিলেন বহরমপুর জমিদার বাড়ির সন্তান এবং মুদ্রণবিদ মন্দার মল্লিক। সেখানেই অ্যানিমেটর হিসাবে 1962 থেকে 1977 পর্বে কাজ করেছিলেন গণেশ পাইন। তৈরি হয়েছিল বেশ কিছু কাজ, কিছুকাল পরে বন্ধ হয়ে যায় স্টুডিওটি। শিল্পী সে সময় তার কিছু কাজ সংগ্রহ করেছিলেন নিজেই। কিছুকাল আগে খোঁজ মেলে এই বিস্মৃত কাজগুলি, এ নিয়েই আকার প্রকার আর্ট গ্যালারিতে শুরু হয়েছে গণেশ পাইন অথবা মন্দার স্টুডিও কর্নওয়ালিস স্ট্রিট শীর্ষক প্রদর্শনী। কাগজের ওপর মিশ্র মাধ্যমে 15টি ফ্রেমে 11x16.25 ইঞ্চি শিল্পী বন্দি করেছেন পঞ্চতন্ত্রের একটি বিখ্যাত গল্প, যেখানে চালাক শেয়াল হরিণ শিকারের জন্য জোট বেঁধেছিল সিংহের সঙ্গে। শেষে সমস্ত পশু পাখির সম্মিলিত আক্রমণে পরাজিত হয় শেয়াল এবং সিংহ। নমস্কার।